আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক রেসিপি। আমার দুনো বাচ্চাই প্যানকেক অনেক লাইক করে, তো আমি বাসায় বানিয়ে থাকি। তো আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো মিল্ক, একটা ডিম আর এক চামচের মতো অয়েল। এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব। এখন আমি এখানে ইউজ করবো প্যানকেক ফ্লাওয়ার, যেটা আপনি বাজারে কিনতে পাওয়া যায়। আমি ওয়ালমার্ট থেকে নিয়ে আসছি। প্যানকেক ফ্লাওয়ার আলাদা করেই পাওয়া যায়, আমি ওটা ইউজ করি। এটা আপনি বুঝে দিবেন, কারণ হাফ কাপ মিল্ক দিয়েছি। আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে, দেখুন কেমন ঘন হয়েছে। এখন জাস্ট আমি এভাবে উঠিয়ে এক চামচ করে দিয়ে দেব প্যানের মধ্যে। আমার প্যানটা অনেকক্ষণ আমি গরম করে নিয়েছি। ফার্স্ট বড় ফ্রাই প্যান হলে তিনটা একসাথে বানানো যায়, তো আমি এটাতে তিনটা একসাথে বানাবো। আর আপনি যদি বাটারটা রেডি করে 30 মিনিটস রেখে দেন, তাহলে মনে হয় যে আরও ভালো প্যানকেক হবে। কারণ আমি যেহেতু এখন রাখবো না, ভিডিও শেষ করতে হবে, আর আমার কিডস সুপার হাংরি, তো কুইক ফিনিশ করতে হবে তার জন্য। এখন এটা ম্যারিনেট করার টাইম নেই। তো তার উপর আমি দিব সুগার সিরাপ ইউজ করব এখানে প্যানকেকের উপরে, আর বাটার ইউজ করব। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। ইজি সিম্পল রেসিপি। আপনি দেখতে পাচ্ছেন এই যে বাবলিং হচ্ছে, এর মানে হচ্ছে যে ওই পাস্টা রেডি হয়ে গেছে। এখন আমাকে ফ্লিপ করতে হবে। ইজিলি উঠে গেছে। আপনি চাইলে এটাকে আর একটু কালার করতে পারেন। আমি উপরে স্লাইস করা বাটার দিয়ে দেবো। বাচ্চারা এভাবে খেতে চায় না অন্যভাবে বাটার। অনেক সফট হয়, তো কেয়ারফুল বাটারটা চারিদিকে লাগিয়ে দেবেন। আমি এইভাবে করে আবার দিয়ে দেব।
বাচ্চারা আসলে ঝাল তেমন একটা খেতে পারে না, খেতে চায়ও না ওরা, আবার বেশি সুইটও খায় না আমার বাচ্চারা। ওরা যেমন ক্যান্ডি তেমন একটা লাইক করে না, ও ছোটবেলা থেকে আমি তেমন ক্যান্ডি খাওয়াইনি। এদেশে তো বলে যে সুগার বেশি বাচ্চাদের খাওয়ালে হাইপার হয়ে যায়, টু মাচ দুষ্টুমি করে, এমনিতেই দুষ্টুমি করে। দেখেন কেমন হয়েছে, লুক গুড, ইয়াস ইটস ইয়ামি। সেম ভাবে আবার করছি, মিডিয়াম হিটে দিয়ে রেখেছি। ওরা আসলে এতগুলি খাবে না, তারপর আমি একটু বেশি বানিয়েছি যে যখন খাবে ফ্রিজে রাখা যাবে, খেতে চায় তখন আবার বের করে দিব, ওভেনে একটু গরম করে দিলে হবে।